بسم الله الرحمن بسم الله الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه যে আমরা অনেক সময় মুসলমান মুসলমান ভাই আমরা সমাজের মধ্যে আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি সকল মুসলমান একে অপরের ভাই কিন্তু এই যে বাতৃত্ব সেই বাতৃত্ব বোধটুকু আমাদের মধ্যে নেই অনেক সময় দেখা যায় যে আমি তার কল্যাণ চাচ্ছি না বরং তার ক্ষতি করার চেষ্টা করছি এটা কখনো মুসলমানের জন্য সাজে না বরং একজন মুসলমানের দায়িত্ব হবে যে অন্য মুসলমান ভাইকে যে কোনো ব্যাপারে সহযোগিতা করা তার কল্যাণ কামনা করা এটাই হচ্ছে আসল মুসলমানের একটা অবশ্যই বৈশিষ্ট্য যেটা আল্লাহ আল্লাহ শাহু সুরা হুজরাতে দশ নম্বর আয়াতে বললেন ইনামাল মিনমুনা এখা যে মোমিন সকলে একে অপরের ভাই সুতরাং একে অপরের কল্যাণ কামিদা করবে এছাড়া আর কিছুই নাই এবং এরকমভাবে আল্লাহ শাহ নুয়া আলী ইসলাত ইসলাম সম্পর্কে বলেন তিনি তার জাতিকে যখন আপনার দিক নির্দেশনা দিচ্ছেন তখন তিনি বলছিলেন ও আংসাহ ওরকম আমি তোমাদের কল্যাণ কামনা করছি এই যে তোমাদেরকে শিরিক থেকে দূরে থাকার জন্য বলছি সেটা তোমাদের কল্যাণই চাচ্ছি আমি সুতরাং কল্যাণ কামনা করা অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা অবশ্যই একটা সোয়াবের ব্যাপার এবং ইসলামী দায়িত্ব ইমানের দায়িত্ব এরকমভাবে হুদ আল ইসরাত ইসলাম তার সম্প্রদায়কেও বলেছিলেন আমিন যে আমি হচ্ছি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং আমানতদার সুতরাং একজন মুসলমান আরেকজন মুসলমানের শুভ কামনা করবে এবং তার কল্যাণ কামনা করবে এটাই হচ্ছে মুসলমানের চরিত্র হওয়া উচিত এবং এটা যেরকমভাবে কুরআন মসজিদে ইঙ্গিত দেওয়া হয়েছে রসই আকরম একটি চমৎকার হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন যেটা তামিম ইবিন আউসাদি রাহন থেকে মনীত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আসলামে করেন যে আদিন ওয়ান নসিহা কুলনা আলিমান কালা লিল্লাহি ওয়ারি কিতাবহি ওয়ালি রসুলহি ওয়ারি আইমতুল মুসলিম আহমতিহিম যে রসুল আকরম সাসলাম বলেন আদিন ওয়ান যে ধর্মটাই হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা কারণ এই ধর্মের মধ্যে অন্যের কল্যাণ কামনা রয়েছে আপনি ধর্মের যে কোনো বাণী অন্যের কাছে পৌঁছে দিবেন সেটা হচ্ছে তার কল্যাণ কামনা করা এবং সাবেকার যখন ব্যাপক অর্থে বললেন ধর্ম এর মানে হচ্ছে আরেকজনের কল্যাণ কামনা করা তখন সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন যে কার কল্যাণ কামনা আমরা করবো তখন রসুল বললেন লিল্লাহি ওয়ালি খিতাবিহি ওয়ালি রসুর হি ওয়ালি আহম্মুল মুসলিম আহ্মাতে হিম যে আল্লাহর কল্যাণ কামনা করবে সেটা কীভাবে অর্থাৎ আল্লাহকে স্রষ্টা হিসেবে জেনে প্রতিপাদক হিসেবে জেনে তার সকল বিধি বিধান সন্তুষ্ট চিত্তে মেনে নেবে এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবে এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর কল্যাণ কামনা করা এরকমভাবে কিতাবের সাথে কোরআনের সাথে কল্যাণ কোরআনের কল্যাণ কামিতে কী ধরনের সেটা হচ্ছে যে আপনি কোরআনের মধ্যে যত বিধিবিধান হ্যাঁ আপনার জন্য এসেছে হ্যাঁ আমাদের মানব সমাজের জন্য এসেছে সেই সবগুলো আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে কোরআনের সাথে ভালো আচরণ দেখানো হ্যাঁ এরকমভাবে কল্যাণ কামিতা রসুলের কিভাবে যে রসুল আকরম সাল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ প্রেরিত হয়েছেন আমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহি আমাদের কাছে পৌঁছিয়ে দেন সুতরাং তার কল্যাণ কেমন হচ্ছে যে আমি হ্যাঁ তার পক্ষ থেকে আসা সকল বাণীগুলা সঠিকভাবে বুঝে শুনে সেটা নিজের জীবনে বাস্তবায়ন য়ন করব এরকম বর্তমানে তো আর রসুল নেই বর্তমানে আলেমদের মাধ্যমে রসুল আকরমসালামের বাণী আমাদের কাছে প্রতিদিন পৌঁছেছে কিন্তু আমরা তো সেটার হ্যাঁ আপনার ভূক্ষেপি করছি না রসুল আকরম স্লামের কল্যাণ কামিতা কীভাবে হবে আমাদেরকে অবশ্যই রসুলের বাণীগুলা সঠিকভাবে পালন করতে হবে এরকমভাবে কল্যাণকামিতা আপনার মুসলিম প্রশাসকদের জন্য সেটা হচ্ছে যে তাদেরকে আমরা ভালো পরামর্শ দেব তারা যদি পথে চলতে চায় তখন তাদেরকে সেই পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করবো আর তারা যদি জাতির কল্যাণে কোনো আইন করে বা কোনো আদেশ দেয় কোনো নিষেধ করে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব। সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করার চেষ্টা করব এরকম ভাবে রসুল বললেন ও হিম এবং মুসলিম জনসাধারণের কল্যাণ কামনা করা সেটা হচ্ছে মুসলিম কোনো জনসাধারণকে যদি আমরা ভুল পথে চলতে দেখি তাহলে তাকে সঠিক পথে আসার জন্য তাকে অবশ্যই বলবো এবং তাকে পরামর্শ দিব এবং তার যেটাই তার জন্য কল্যাণকর দুনিয়ার জন্য কল্যাণকর হোক অথবা আখরাতের জন্য কল্যাণকর হোক যে কোনো কল্যাণকর কাজের পরামর্শ তাকে আমরা দিব এবং সেই ব্যাপারে তার যদি কোনো সহযোগিতা লাগে সেটা আমরা করার চেষ্টা করব। যেমন একজন মানুষ সে নামাজ পড়ছে না ফজরের সময় উঠতে পারছে না তখন তার কল্যাণ কামনা করা মানে হ্যাঁ তাকে ফজরের সময় হ্যাঁ ডেকে উঠানো এবং তাকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া সুতরাং আমরা অবশ্যই যেরকম আল্লাহর কল্যাণ কামনা করব হ্যাঁ এবং কোরআনের কল্যাণ কামনা রসুলের কল্যাণ কামনা এরকমভাবে যারা মুসলিম প্রশাসক রয়েছে আমাদের অভ্যস্ত রয়েছে তাদের কল্যাণ কামনা এবং সাধারণ মুসলিম জাতির কল্যাণ কামনা করব। এটাই হবে আমাদের একমাত্র বৈশিষ্ট্য যে কল্যাণ কামিতা সেটা যদি আমরা ধারণ করতে পারি তাইলে আমরা খাঁটি মুসলমান হবে মুমিন রূপে আমরা খ্যাতি লাভ করবো আল্লাহ জাহান আমাদেরকে তৌফিক দিন ওসল্লাহ আলব আহম আলী ও সাহবাহিন